যেখানে তিথির সাথে আমার দেখা হবার কথা ছিল সেখানে ওর সাথে আমার যোগাযোগটাই বন্ধ হয়ে গেল। না ফোনে পাওয়া যাচ্ছিল আর না অনলাইনে আসছিল। তখন বুঝতে পেরেছিলাম যে তিথি আমার জীবনে খুব বাজে রকমের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও জানি না কী করে সেই 10টা দিন বিনা যোগাযোগে আমি কাটিয়েছিলাম। হ্যালো শুভ। হ্যালো তিথি, কি অবস্থা তোমার? তুই কোথায় ছিলি এতদিন? ফোন অফ ছিল কেন? আর তুমি অনলাইন অফলাইনে কোথাও নেই, তোমাকে আমি খুব আমি আপনাকে সব বলবো। আসলে একটা ঝামেলা হয়েছিল তাই ফোনটা অফ ছিল। কি ঝামেলা? ঝামেলা এখন সলভ হয়ে গেছে, টেনশনের কিছু নাই। আমি আপনাকে বলবো, সব বলবো, কিন্তু জাস্ট কিছুদিন পর। আচ্ছা তুমি বলো যে তুমি ঢাকায় আসবে কবে? আমি ঢাকায় গিয়েছিলাম শুভ, তুমি ঢাকা এসেছিলে, তুমি আমাকে বলো নাই কেন? শুভ আমি তো বলছি আমি আপনাকে সব বলবো, আমি নেক্সট কবে ঢাকা যাব সেটা কিন্তু অনিশ্চিত। আপনি এক কাজ করেন, আপনি খুলে চলে আসেন না, আমি কিন্তু সত্যি সত্যি আপনার সাথে দেখা করতে চাই। তুমি আসলে আমার সাথে দেখা করতে চাও না? তুমি যদি দেখা করতে চাইতে তাহলে তুমি ঢাকায় এসে আমার সাথে দেখা করতে। আপনার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি কিছু শুনতে চাই না। আমি বাড়ির অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি কালই চলে আসেন, একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। লাগবে না আমার সারপ্রাইজ। রাগ কি খুব বেশি? দেখেন বাড়িতে কিন্তু এখন অনেক লোকজন আছে, তার মাঝেও আমি আপনাকে ফোন দিয়েছি। আপনি কাল চলে আসেন, আপনাকে সব বলব, তারপরও যদি আপনার রাগ থাকে আপনার মনে যা আসে তাই করবেন, তখন আর আমি কিছু বলবো না। জানি না, আমি রাখছি। আচ্ছা রাগ কমলে কল দিন।